বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য আন্তর্জাতিক পুরস্কার জিতল বাংলাদেশ। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম রেজিস্ট্রেশন প্রক্রিয়া প্রবর্তনের জন্য WSIS 2021 পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন। মঙ্গলবার বিকেলে আন্তর্জাতিক টেলিকমিউনিকেশন ইউনিয়ন আয়োজিত ভার্চুয়াল এক অনুষ্ঠানের মাধ্যমে এই পুরস্কার প্রদান করা হয়। BTRC এবছরই প্রথম এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পুরস্কার প্রাপ্তির পর ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাজোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মন্ত্রী মোস্তাফা জব্বার। BTRC-র সেন্ট্রাল বায়োমেট্রিক ভেরিফিকেশন মনিটরিং প্ল্যাটফর্ম বা CVMP প্রকল্পটি তথ্য প্রযুক্তি খাতে বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার ওয়ার্ল্ড সামিট ইন ইনফরমেশন সোসাইটি 2021 প্রতিযোগিতায় অ্যাকশন লাইন C5 ক্যাটাগরিতে বিজয়ী হওয়ার গৌরব অর্জন করেছে। অ্যাকশন লাইন C5 এর মূল প্রতিপাদ্য হল বিল্ডিং কনফিডেন্স অ্যান্ড সিকিউরিটি ইন ইউজ অব ICTs। পুরস্কার গ্রহণ অনুষ্ঠানে BTRC-র চেয়ারম্যান শ্যামসুন্দর শিকদার জানান, CVVMP বিশ্বে একটি স্বীকৃত প্রকল্প, এটি বাংলাদেশের জন্য বিরল সম্মাননা বয়ে এনেছে। আজকে এই প্রজেক্টটি বিশ্বের দরবারে এটি স্বীকৃত প্রজেক্ট, এটি বাংলাদেশের জন্য একটি বিরল সম্মান বয়ে এনেছে এবং আমি এই সম্মানের দায় এবং এর কৃতিত্ব বাংলাদেশের সকল মানুষের সাথে আমি অংশীদারিত্ব করতে চাই। মাননীয় প্রধানমন্ত্রীকে আমারও ধন্যবাদ দিচ্ছি, ধন্যবাদ। অনুষ্ঠানে কমিশনের ভাইস চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের কমিশনার প্রকৌশলী মোহাম্মদ মহিউদ্দিন আহমেদ, BTRC-র লিগ্যাল অ্যান্ড লাইসেন্সিং বিভাগের কমিশনার আবু সৈয়দ দিলজার হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।